Students of class 8, welcome to online class English. Today's talk, the poem Someone, the revision of the poem Someone, and the answers of activities. So follow the board. So students, today's talk, lesson 12, Someone, written by Walter John Delamere. In the previous classes, you have read the poem, so at first revise. Here, the poet had a small door beside a sea, and he heard someone came knocking at his wee door. The poet was sure about it. He listened it carefully or quietly. Then he opened the door and looked left and right, but saw none. He saw no movement, but in the still dark night he saw only the busy beetle tapping in the wall, and he heard the screech call of the owl and also the whistling of the cricket, and he saw the dewdrops fall on the grass, but the poet did not know who came knocking at his door. এই কবিতাটা আমরা পড়েছিলাম আগের ক্লাসগুলোতে, সেখানে আমরা দেখলাম যে কবি শুনলেন যে কেউ তার ছোট্ট দরজায় টোকা মেরেছিল, নক করে এসেছিল। কবি ছিলেন নিশ্চিত, কবি শুনতে পেয়েছিলেন সেটা। তিনি দরজা খুললেন, কাউকে দেখতে না পেয়ে বাম দিকে ডান দিকে তাকালেন, কিন্তু কত কোনো নড়াচড়া, কোনো কিছু বস্তু বা কোনো কিছু দেখতে পেলেন না। সে রাতটা ছিল স্থির আর অন্ধকার রাত, শুধু দেখতে পেলেন যে একটা ব্যস্ত গুবড়ে পোকা সে দেয়ালে ট্যাপ ট্যাপ শব্দ করছে, আর জঙ্গল থেকে তীক্ষ্ণ প্যাঁচার ডাক, জঙ্গল থেকে তীক্ষ্ণ প্যাঁচার ডাক ভেসে আসছে, আর ক্রিকেট বা ঝিঁঝি পোকার শব্দ, সিস দেওয়ার শব্দ তিনি শুনতে পেলেন, আর দেখলেন যে ডিউড্রপস শেষের বিন্দুগুলো ঘাসের উপরে ঝরে পড়ছে। সুতরাং লেখক একদমই জানতে পারলেন না যে কে তার দরজায় ঠকঠক করে এসেছিল, একবারে না, আদৌ না, একবারে জানতে পারলেন না যে কে এসেছিল। নাও টাইম ফর ইজ অ্যাক্টিভিটিস, সো প্লিজ টেক আউট ইয়ার কপিস অ্যান্ড রাইট ডাউন দ্য অ্যান্সার্স। অ্যাট ফার্স্ট অ্যাক্টিভিটি ওয়ান, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। দ্য ডোর ওয়াজ বিগ স্মল ওয়াইড, দরজা ছিল ছোট, কুই মানে স্মল, দ্য পোয়েট লুকড ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড আপ অ্যান্ড ডাউন টু লেফট অ্যান্ড রাইট, কবি দেখলেন বাম দিকে ডান দিকে, তাহলে দুই দিকের সি, টু left and right. Number 3, the busy beetle was tapping in the wall door window. Wall, byasto guru poka deyale pore awaj korchilo, tale wall. Number 4, the cricket was singing, whistling, chirping. Cricket, jiji poka ta হুইসলিং সিস দিচ্ছিল, তাহলে বিএটা, WHISTLING, সিস দেওয়া, হুইসলিং, তাহলে অ্যাক্টিভিটি ওয়ান, দ্য ডোর ওয়াজ স্মল, দরজা ছিল ছোট, দ্য পোয়েট লুকড টু লেফট অ্যান্ড রাইট, কবি তাকালেন বাম দিকে ডান দিকে, দ্য বিজি বিটেল ওয়াজ ট্যাপ ইন দ্য ওয়াল, ব্যস্ত গরু পোকাটি দেয়ালে টকটক দেয়ালে ট্যাপটা শব্দ করছিল, আর দ্য ক্রিকেট ওয়াজ হুইসেলিং, ক্রিকেটটি সিস দিচ্ছিল। নাও অ্যাক্টিভিটি টু, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট
টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করো। সামওয়ান কেম নকিং অ্যাট, কেউ নক করেছিল কোথায়, না অ্যাট দ্য পোয়েটস উইডোর, অ্যাট দ্য পোয়েটস উইডোর, কবি ছোট্ট দরজায় এসে কেউ নক করেছিল। নাম্বার বি, দেয়ার ওয়াজ নো স্টারিং, সেখানে কোনো নড়াচড়া ছিল না, কোথায়, ইন দ্য স্টিল ডার্ক নাইট, দ্য স্টিল ডার্ক নাইট, সে স্থির অন্ধকার রাতে, স্থির অন্ধকার রাতে কোনো রকম নড়াচড়া আওয়াজ ছিল না। সেটা The poet heard the screech owl's call from, কবি শুনলেন যে প্যাঁচার তীক্ষ্ণ সুর ভেসে আসছে, from the forest, from the forest, জঙ্গল থেকে, জঙ্গল থেকে প্যাঁচার ডাক ভেসে আসছে। নাম্বার ডি, দ্য পোয়েট ডিড নট নো, কবি জানতে পারলেন না যে হু কেম নকিং, হু কেম নকিং, কে তার দরজায় টোকা মেরেছিল, একদম জানতে পারলেন না। তাহলে দুই রাকেটটা, সামওয়ান কেম নকিং অ্যাট দ্য পোয়েটস উই ডোর, কেউ টোকা মেরেছিল কবির ছোট দরজায়। বিয়েরটা, দেয়ার ওয়াজ নো স্ট্যারিং ইন দ্য স্টিল ডার্ক নাইট, কোন রকম নড়াচড়া ছিল না কবির, নড়াচড়া ছিল না স্থির অন্ধকার রাতে। দ্য পোয়েট হার্ড দ্য স্ক্রিচ আউলস কল ফ্রম দ্য ফরেস্ট, কবি শুনেছিলেন প্যাঁচার তীক্ষ্ণ সুর জঙ্গল থেকে। আর ডিয়েটটা, দ্য পোয়েট ডিড নট নো হু কেম নকিং, কবি জানতে পারেননি যে কে তার দরজায় চোখা মেরে এসেছিল। নেক্সট, হু ডু ইউ থিঙ্ক কেম নকিং অ্যাট দ্য পোয়েটস স্মল ডোর, তোমার কি মনে হয় কে কবি দরজায় টোকা মেরেছিল? তাহলে যেহেতু কেউ আসেনি, সেহেতু দমকা বাতাস আসতে পারে, যেহেতু সমুদ্রের পাশে বাড়ি, আই থিঙ্ক এ গাস্ট অফ উইন্ড, দমকা বাতাস, সেটা যে কেউ যা খুশি লিখতে পারো, তোমাদের যা মনে হবে সে লিখতে পারো। আই থিঙ্ক এ গাস্ট অফ উইন্ড কেম নকিং অ্যাট দ্য পোয়েটস স্মল ডোর। আনসারটা হলো আই থিঙ্ক এ গাস্ট অফ উইন্ড কেম নকিং অ্যাট দ্য পোয়েটস স্মল ডোর, আমার মনে হয় একটা দমকা বাতাস কবির দরজায় এসে টোকা মেরেছিল। অ্যাক্টিভিটি ফোর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন অফ দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করো। হু মানে কে, আর ডিড হোয়াট কী করেছিল, সামওয়ান কী করেছিল, না কবি দরজায় টোকা মেরেছিল। তাহলে সামওয়ান নকড অ্যাট দ্য পোয়েটস উই ডোর, কে এসে উই দরজায় টোকা মেরেছিল। বিটেল কী করেছিল, পোকাটা, না ট্যাপড ইন দ্য ওয়াল, দেয়ালে ট্যাপ ট্যাপ শব্দ করেছিল। আউল প্যাঁচা কী করেছিল, না স্ক্রিচড
squeezed from the forest. জঙ্গল থেকে তীক্ষ্ণ সুরে তীক্ষ্ণ ডাক দিয়েছিল. আর ক্রিকেট ক্রিকেট কি করেছিল? হুইসেলড, সিজ দিয়েছিল. তাহলে সামওয়ান নকড অ্যাট দ্য পোয়েটস উইডোর, কবি দরজায় টোকা মেরেছিল. বিটেল ট্যাপড ইন দ্য ওয়াল, দেয়ালে ট্যাপ ট্যাপ শব্দ করেছিল. আউল স্ক্রিচড ফ্রম দ্য ফরেস্ট, জঙ্গল থেকে তীক্ষ্ণ সুরে কান গিয়েছিল বা ডাক দিয়েছিল. আর ক্রিকেট হুইসেল, সিজ দিয়েছিল. নেক্সট, হোয়াট ডিড দ্য পোয়েট ডু আফটার হি হার্ড দ্য নকিং অন দ্য ডোর? নকিং অন দ্য ডোর, দরজায় টোকা শুনে কবি কি করেছিলেন? আফটার দ্য পোয়েট হার্ড দ্য নকিং অন দ্য ডোর, হি ওপেন্ড দ্য ডোর অ্যান্ড লুকড টু লেফট and right. After the poet heard the knocking on the door, he opened the door and looked to left and right. Kobi dorjay tokar shobdo shonar pore dorja khulechilen ebong bam dike dan dike takiyechilen. What was the night like? Ratta kemon chilo? Ratta chilo sthir and অন্ধকার, স্টিল অ্যান্ড ডার্ক. দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড ডার্ক, রাত ছিল স্থির এবং অন্ধকার. নেক্সট, নেম দ্য ইনসেক্ট মেনশন ইন দ্য পোয়েম. এই কবিতায় কি কি পতঙ্গের কথা উল্লেখ আছে? দ্য ইনসেক্ট মেনশনড ইন দ্য পোয়েম আর এই কবিতার এক্সাম্পলগুলি হল বিটেল অ্যান্ড ক্রিকেট. বিটেল ঘুরে পোকা আর ক্রিকেট ভিজি পোকা. নাম্বার ডি, হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ the expression at all thrice in the last line of the poem? Kobi keno ei udditi ta at all udditi ta tin bar last line e byabohar korechen? Karon kobi ekdom nischit chilen je tini ekdom jante parenni je ke eschilo, keu eschilo eta nischit chilo kintu ke eschilo tere kintu kobi jante parenni. Tahole the poet uses the expression at all thrice
তিন বার টু গিভ এমফাসিস জোর দিয়ে বলার জন্য টু গিভ এমফাসিস অন দ্য ফ্যাক্ট দ্যাট হি ডিড নট নো he did not know who came knocking tahle the poet uses the expression at all thrice tin bar byabohar korechen to give emphasis on the fact that jor diye bolar jonno that he did not know who came knocking jante parenni je ke thotto kore eschilo তাহলে পাঁচের এক একটা হোয়াট ইড দ্য পোয়েট ডু আফটার হি হার্ড দ্য নকিং অন দ্য ডোর আফটার দ্য পোয়েট হার্ড দ্য নকিং অন দ্য ডোর হি ওপেন দ্য ডোর অ্যান্ড লুকড টু লেফট অ্যান্ড রাইট বিয়েরটা হোয়াট ওয়াজ দ্য নাইট লাইক দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড ডার্ক সিয়েরটা নেম দ্য ইনসেক্ট মেনশন ইন দ্য পোয়েম দ্য ইনসেক্ট মেনশন দ্য পোয়েম আর বিটেল অ্যান্ড ক্রিকেট ডিয়েরটা Why does the poet use the expression at all thrice in the last line of the poem? The poet uses the expression at all thrice to give emphasis on the fact that he did not know who came knocking. Next. Activity 6A. The mayor. Fill the blanks with the correct form of the given verbs in bracket. Bracket diye verb diye purno koro. The mayor dashed to Pune next week. Mayor porobodhan next week e agami soptahe Pune jaben. Tale future tense e ache. তাহলে এটা পড়ো উইল গো দ্য মেয়র উইল গো টু পুনে নেক্সট উইক আগের সপ্তাহে পুনে যাবেন বাই নেক্সট ডিসেম্বর উই ড্যাশ হেয়ার ফর থ্রি ইয়ার্স পরের ডিসেম্বর মাসে আমরা এখানে তিন বছর ধরে বাস করে থাকবো পরের ডিসেম্বরে আমাদের এখানে তিন বছর বাস করা হয়ে যাবে তো কোনো কাজ ভবিষ্যৎ সম্পূর্ণ হবে এটা ফিউচার পারফেক্ট টেন্সে করো We shall have stayed. Future perfect. Kono kaj sampurno hobe. Theta, perhaps they dash towards later. Hoyto tara porobortikale pore towards berate jabe. Etao kintu simple future e koro. Simple future e they will visit. Tara berate jabe. উইল ভিজিট ডুয়ার্স লেটার তারা পরে হয়তো ডুয়ার্স বেড়াতে যাবে নাম্বার ডি দ্য বয় ড্যাশ টেলিভিশন সিন্স মর্নিং ছেলে সকাল থেকে টিভি দেখছে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কারণ সকাল থেকে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে তাহলে দ্য বয় হ্যাজ বিন ওয়াচিং দ্য বয় হ্যাজ বিন ওয়াচিং টেলিভিশন সিন্স মর্নিং ছেলে সকাল থেকে টিভি দেখছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এক একটা দ্য মেয়র উইল গো টু পুনে নেক্সট উইক মেয়র আগামী সপ্তাহে পুনে যাবে দু একটা বাই নেক্সট ডিসেম্বর উই শ্যাল হ্যাভ স্টেড হেয়ার ফর থ্রি ইয়ার্স পরের ডিসেম্বরে আমাদের এখানে তিন বছর বাস করা হয়ে যাবে তিনটা পারহ্যাপস দে উইল ভিজিট ডুয়ার্স লেটার হয়তো তারা পরে ডুয়ার্স বেড়াতে যাবে আর চারটা দ্য বয় হ্যাজ বিন ওয়াচিং টেলিভিশন সিন্স মর্নিং ছেলেটি সকাল থেকে টেলিভিশন বা টিভি দেখছে নেক্সট ছয় থেকে বি In the following sentences, underline the phrases
and state the kind of phrases they are. নিচে সেন্টেন্সগুলোতে ফ্রেজ কোনটা, সে ফ্রেজটা আন্ডারলাইন করো আর বলো যে কোনটা কোন ফ্রেজ। সাধারণত এখানে বই আগে তোমাদের নাউন ফ্রেজ শিখেছো, নাউন মতো কাজ করবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ শিখেছো যেটা কাজ করবে অ্যাডজেক্টিভ মতো, আর অ্যাডভার্ব ফ্রেজ যেটা কাজ করবে অ্যাডভার্ব মতো, তিনটে শিখেছো নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ফ্রেজ। তো তিনটের মধ্যে লিখতে হবে। হি ওয়ান্টেড টু স্পিক টু হিজ টিচার, সে চেয়েছিল তার শিক্ষকের সঙ্গে কথা বলতে। তাহলে এখানে কোন ফ্রেজটা হবে না, ছয়ের বিয়ের একটা টু স্পিক টু হিজ টিচার, এটা হচ্ছে ফ্রেজ। এটাকে আন্ডারলাইন করতে পড়লে লাইনটা লিখে আন্ডারলাইন করে লিখতে হবে, যেহেতু নাউন মধ্যে কাজ করছে তাই নাউন ফ্রেজ। তারপরে অ্যাট দিস মোমেন্ট ইট ইজ রেনিং হার্ড, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। মনে রাখতে হবে যে ফ্রেজে কিন্তু কোনো ভাব থাকবে না, কোনো ফাইনাইট ভাব থাকবে না। তাহলে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, তাহলে এই মুহূর্তে অ্যাট দিস মোমেন্ট এটা কিন্তু একটা ফ্রেজ, আর সেটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে তিনি ট্রাই টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন ইজ মাই এম, আমার লক্ষ্য হচ্ছে কম্পিটিশন ভালো করা। তাহলে কোনটা না কি লক্ষ্য না, টু ডু ওয়েল, টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন। এটা নাউনের জায়গায় আছে, এই জন্য একটা নাউন ফ্রেজ। লাস্ট ওয়ান, দে লিভ ইন এ হাউস মেড অফ উড, তারা বাস করে একটা বাড়িতে যেটা কাঠের তৈরি। তাহলে মেড অফ উড এটা হচ্ছে ফ্রেজ। কোন ফ্রেজ, যেহেতু বৈশিষ্ট্য বাউস বাড়ির বৈশিষ্ট্য প্রকাশ করছে, বাড়িটা কাঠের তৈরি ছিল, বাড়ির বৈশিষ্ট্য প্রকাশ করলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো দেখুন আমি বিশ্লেষণ করুন একবার। হি ওয়ান্টেড টু স্পিক টু হিজ টিচার, সে তার টিচারের সঙ্গে কথা বলতে চেয়েছিল। তাহলে টু স্পিক টু হিজ টিচার এটা হয়ে গেল নাউন ফ্রেজ। তারপরে অ্যাট দিস মোমেন্ট ইট ইজ রেনিং হার্ড, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। তাহলে অ্যাট দিস মোমেন্ট এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, যেহেতু টাইম বোঝাচ্ছে। তিন নম্বরে টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন ইজ মাই এম, আমার লক্ষ্য হলো পরীক্ষায় ভালো ফল করা। তাহলে টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন এটা হয়ে গেল নাউন ফ্রেজ। আর দে লিভ ইন এ হাউস মেড অফ উড, তারা বাস করে একটা বাড়িতে যার কাঠের তৈরি, তাই কাঠের তৈরি বাড়ি, বাড়ি বুঝতে পেরেছে যেন মেড অফ উডটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট সি ক্লজ, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ক্লজেস ক্লজ অ্যান্ড স্টেট দ্য কাইন্ড অফ ক্লজেস দিস দেয়ার, কোনটা কোন ক্লজ সেটা আন্ডারলাইন করতে হবে আর চিহ্নিত করতে হবে। দ্য চাইল্ড র্যান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ সি স দ্য স্ট্রেঞ্জ ম্যান, ছেলেটি দৌড়ে পালালো যেমাত্র সে অদ্ভুত লোকটিকে দেখলো। তাহলে টাইম বোঝাচ্ছে কখন ধরে পালালো, যে মাত্র দেখলো। তাহলে অ্যাজ সুন অ্যাজ থেকে আন্ডারলাইন করতে হবে, অ্যাজ সুন অ্যাজ সি স দ্য স্ট্রেঞ্জ ম্যান। এটা পুরো আন্ডারলাইন করতে হবে আর লিখতে হবে যেটা অ্যাডভার্ব ক্লজ। নেক্সট, আই স অ্যান ওল্ড ম্যান হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড, আমি একটা বৃদ্ধা মহিলাকে দেখলাম যে একটা বাচ্চাকে বহন করছিল। তাহলে এখানে বৃদ্ধা মহিলার কথা বলছে,
তার বৈশিষ্ট্য আছে যে নাকি বাচ্চাকে বহন করছিল তার এটা অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে হু থেকে লিখতে হবে হু ওয়াজ ক্যারিং, হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড। এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, যেহেতু বৈশিষ্ট্য আছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ চেনার একটা উপায় আছে, সেটা মনে রাখবে যে ডাব্লিউ এইচ ওয়ার্ডের আগে একটা নাউন থাকবে, এখানে ডাব্লিউ এইচ ওয়ার্ড হু, তার আগে একটা নাউন আছে ওম্যান, এই জন্য থাকলেই অ্যাডজেক্টিভ ক্লজ হয়। আর একটা কাজ আছে যেটা তো জানো যে যে ক্লজ কাজ করে অ্যাডজেক্টিভ মতো তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট, দ্য ডগ ফলোস হিজ মাস্টার হোয়ার এভার হি গোজ, কুকুরটি তার বাবুকে ফলো করে অনুসরণ করে যেখানে সে যায়, তো জায়গা বোঝাচ্ছে হোয়ার এভার, হোয়ার এভার হি গোজ জায়গা বোঝাচ্ছে বলে এটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ, যেহেতু প্লেস বোঝাচ্ছে, টাইম প্লেস ম্যানার এগুলো বোঝালে অ্যাডভার্ব ক্লজ। আর লাস্ট ওয়ান, উই অল থট দ্যাট ইট উড নট রেন টুডে, আমরা ভেবেছিলাম যে আজকে বৃষ্টি হবে না, তাহলে কি ভেবেছিলাম, কি দিয়ে প্রশ্ন উত্তর থাকলে নাউন ক্লজ হয়ে যাবে, দ্যাট থেকে দ্যাট ইট উড নট রেন টুডে, আজকে বৃষ্টি হবে না, তাহলে পুরোটাই হয়ে গেল নাউন ক্লজ। দেখে নাও একবার, তাহলে অ্যাজ সুন অ্যাজ সি স দ্য স্ট্রেঞ্জ ম্যান, এটা অ্যাডভার্ব ক্লজ। দুয়েরটা হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড, অ্যাডজেক্টিভ ক্লজ। তিনেরটা হোয়ার এভার হি গোজ, এটা অ্যাডভার্ব ক্লজ। আর চারেরটা দ্যাট ইট নো ইট উড নট রেন টুডে, এটা হয়ে গেল নাউন ক্লজ। সো স্টুডেন্টস, দিজ আর টাস্কস, ইউ হ্যাভ টু রাইট ডাউন ইউর কপি অ্যান্ড মেমোরাইজ ইট। নেক্সট হোম টাস্ক দেওয়া হচ্ছে, বাকিটা হোম টাস্ক থাকবে রেস্ট অফ অ্যাক্টিভিটিস। হোম টাস্ক হচ্ছে অ্যাক্টিভিটি 6D এন্ড 7, এই দুটো হোম টাস্ক থাকছে, তোমরা বাড়িতে খাতায় লিখে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। আই হোপ ইউ উইল ডু সো। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।